এখানে সবাই বলুন আমরা তো জানি মিউজিক অ্যাড করতে কিন্তু কোন ধরনের মিউজিক অ্যাড করতে হয় যাতে রিলস ভাইরাল হয় সেই রিলসেই অনেক ভিউজ আসে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ফেসবুক পেজে প্রফেশনালি লং ভিডিও আপলোড করতে হয় কিভাবে একটা প্রফেশনালি ফেসবুক পেজ বানাতে হয় সেখানে কি কি সেটিংস করতে হয় তো যদি সেই ভিডিওগুলো আপনি দেখে না থাকেন ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ওগুলো দেখে নেবেন তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ফেসবুক পেজে প্রফেশনালি রিলস আপলোড করা হয় যাতে সেই রিলসে প্রচুর পরিমাণ ভিউজ আসে আপনি খেয়াল করবেন কেউ কেউ আছে হয়তো দিনে একটা বা একদিন পর পর একটা করে রিলস ছাড়ে সেই রিলসেই অনেক ভিউজ আসে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে কিন্তু আপনি প্রতিদিন দুটো তিনটা করে রিলস ছাড়ছেন হয়তো আপনার কন্টেন্টটা খুবই ভালো কিন্তু সেখানে ভিউজ আসছে না কারণ একটাই আপনার কন্টেন্ট ঠিক আপনি ঠিক মতো কন্টেন্ট ক্রিয়েট করেছেন বাট সেটাকে আপলোড করেননি ঠিক মতো তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কিভাবে সঠিক নিয়মে প্রফেশনালি ফেসবুক পেজে রিলস আপলোড করতে হয় যাতে সেখানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো দেখুন আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা প্রথমে বলে দিই আগের দিন আমরা ফেসবুক পেজে যে লং ভিডিও আপলোড করেছিলাম তার জন্য আমরা কিন্তু ফেসবুক অ্যাপ ব্যবহার করিনি আমরা করেছিলাম ক্রোম ব্রাউজার অ্যাপ কিন্তু আজকে আমরা যে রিলস কিভাবে আপলোড করতে হয় তার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার প্রয়োজন নেই আমরা ক্রোম ব্রাউজারে যে যে অপশান পাবো সেই সেম অপশান আমরা রিলস আপলোড করার ক্ষেত্রে ফেসবুকের অ্যাপের মধ্যেও পেয়ে যাব তো কাজে আমরা ফেসবুক অ্যাপ থেকেই রিলসগুলো আপলোড করব। কিন্তু সেই নিয়মটা কি সঠিক নিয়মটা কি দেখুন প্রথমে আমরা আমাদের যে পেজ আছে সেই পেজে সুইচ করে নিই তো তার জন্য এখানে ক্লিক করে আমরা জাস্ট পেজে সুইচ করলাম ঠিক আছে তো আমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে আমরা কিন্তু লগ করে গেছি এবার দেখুন এখানে রিলস আপলোড করার কিন্তু অনেক কয়েকটা অপশান রয়েছে কি অপশান প্রথমত এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন প্রথমে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল এই একটা এখান থেকেও আপনারা রিল আপলোড করতে পারেন এবং বেশিরভাগ মানুষ কিন্তু এখানেই থেকে রিল আপলোড করেন আবার কেউ কেউ এই যে এখানে রয়েছে প্লাস আইকন রয়েছে ওপর একটা আই হোপ আপনারা বুঝতে পারছেন সাইডে স্ক্রিন আপনারা দেখে তো এখানেও কিন্তু আপনারা রিলস আপলোড করেন এখানে জাস্ট আপনারা ক্লিক করেন ক্লিক করে এখানে রিলসের অপশান আসে এখান থেকে আপনি কিন্তু রিলস আপলোড করেন ঠিক আছে আচ্ছা তো এই দুটো কিন্তু এখানে অপশান রয়েছে কিন্তু অনেকে আবার আরও অন্যরকম পদ্ধতি বলছে যেমন এই যে এই প্রোফাইল পিকচারে ক্লিক করে তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে তারপরে এখানে সি অল করার পরে এখান থেকে আবার সি অল করার পরে তারপর এই যে এখানে ক্রিয়েট রিল অপশানে আসতে বলছে এখান থেকে রিলস আপলোড করতে বলছে দেখুন প্রত্যেকটা জায়গা থেকেই রিলস আপলোড করার মেথড একই আপনি এখান থেকে করলেই কি আর আপনার যে হোম পেজ রয়েছে ফেসবুক পেজের হোম পেজ সেখান থেকে করলেই কি সেম এর জন্য কোনো ডিফারেন্স আসবে না কিন্তু হ্যাঁ আপলোড করার পরে যে যে সেটিংসগুলো করতে হবে যেটা আপনারা করেন না আপনারা ভুল করে সেই সেটিংসগুলো করেন অনেকে বোঝেই না সেই সেটিংসগুলো তো সেগুলোই কিন্তু দেখাবো ঠিক আছে তো আমার এখানে আসার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু হোম পেজেই এই অপশান পেয়ে যাচ্ছি রিলস আপলোড করার তো আমরা সেখান থেকেই কিন্তু করতে পারি অর্থাৎ আপনি এই যে এখানে রয়েছে ক্রিয়েট রিল এখান থেকেও করতে পারেন আপনি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল এখান থেকেও করলেও যা এখান থেকে করলেও কিন্তু তাই ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করছি এই যে ওপরে যে অপশানটা রয়েছে প্লাস আইকন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কি করতে হবে ক্লিক করার পর আমাদের এই অপশান এসে রিল রিল কিন্তু আমাদের সিলেক্ট করতেই হবে ঠিক আছে তো রিলস আমরা সিলেক্ট করবো রিলসে সিলেক্ট করার পরে আমাদের কি হবে যে গ্যালারি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা যে রিলটা আপলোড করতে চাই সেই রিলটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে অথবা আপনি যদি চান যে লাইভ রিল বানাতে সেটাও আপনি করতে পারেন তো আমি এখানে এই গ্যালারি এই রিলটা সিলেক্ট করে নিলাম ওকে তো এরপরে আমাদের কি করতে হবে এরপরে এরপরে দেখুন আপনি এখান থেকে অডিও অ্যাড করতে পারেন কোথায় অডিও অ্যাড করার জন্য এই যে এখানে অপশান রয়েছে অডিও এই অডিওতে ক্লিক করে আপনারা এখানে অডিও কিন্তু অ্যাড করতে পারেন কীভাবে করবেন জাস্ট এখানে অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পরে দেখুন আপনি তো অ্যাড করতে জানেন কিন্তু কোন অডিও অ্যাড করতে হয় দেখুন ভালো করে বুঝবেন আপনার যে রিলস রয়েছে সেই রিলস যেই সম্পর্কেই হোক না কেন যেই সম্বন্ধেই হোক না কেন এডুকেশনাল হোক কিংবা কমেডি হোক যেই রিলসই হোক না কেন আপনি একটা জিনিস চেষ্টা করবেন যে এখানে যে অ্যাড মিউজিক আছে সেই অ্যাড মিউজিকে আপনারা ক্লিক করবেন একটু ভালো করে বুঝবেন এখানে সবাই বলব আমরা তো জানি মিউজিক অ্যাড করতে কিন্তু কোন ধরনের মিউজিক অ্যাড করতে হয় যাতে রিলস ভাইরাল হয় আপনি যে ধরনের কন্টেন্ট বা যে ধরনের রিলসই হোক না কেন যে ক্যাটাগরি হোক না কেন আপনারা অ্যাড মিউজিকে ক্লিক করবেন ঠিক আছে তো আমি অ্যাড মিউজিকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে এখানে যে মিউজিকগুলো আসবে আপনি দেখবেন ট্রেন্ডিংয়ে কোনটা রয়েছে ট্রেন্ডিংয়ে কোন মিউজিক রয়েছে এবার আপনি বলবেন ট্রেন্ডিংয়ে হয়তো কোনো একটা মিউজিক রয়েছে সেটা হয়তো আপনার কন্টেন্টের সাথে মানাচ্ছে না তাতে কোনো সমস্যা নেই আপনি কি করবেন আপনি জাস্ট সেই মিউজিকটা সিলেক্ট করেন ধরুন আমি এই যে এই মিউজিকটা এই মিউজিকটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এই মিউজিকটা নেওয়ার পরে এই মিউজিকটা নেওয়ার পর মিউজিকটা সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে মিউজিকটা সিলেক্ট করার পরে আমাদের আবার এই যে অডিও রয়েছে এই যে অডিও এই অডিওতে আবার আমাদের ক্লিক করতে হবে ভালো করে বুঝবেন আমি কী বলতে চাইছি এই অডিওতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে মেন কন্টেন্ট তার যে অডিও সেটা হানড্রেড পার্সেন্ট রাখবেন কারণ আর বাকি যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটার সাউন্ডটা আপনি কমিয়ে দেবেন ফাইভ পার্সেন্ট রাখলেন বা একদম রাখলেনই না এতে কি হবে যখন যে ট্রেন্ডিং মিউজিকগুলো চলছে সেই ট্রেন্ডিং মিউজিকের আন্ডারে যত রকমের কন্টেন্ট আছে সব কন্টেন্ট কিন্তু মানুষ দেখতে থাকে সেগুলো কিন্তু ট্রেন্ডিং হয়ে যায় সেগুলোতে ভিউজ আসতে থাকে তো কাজেই তার জন্য বললাম মিউজিক অবশ্যই অ্যাড করবেন যদি আপনার যে কোনো কন্টেন্টই হোক না কেন সেই মিউজিকটা অ্যাড করবেন এবং যদি মিউজিকটা আপনার কন্টেন্টের সাথে না যায় বা না মানায় বা খাপ না খায় সেক্ষেত্রে আপনি কি করবেন মিউজিকটা একদম ভলিউমটা কমিয়ে দেবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু মিউজিকটা অ্যাড থাকতে হবে এরকম যদি ট্রেন্ডিং মিউজিক আপনার কন্টেন্টের সাথে অ্যাড থাকে তাহলে এই ট্রেন্ডিং মিউজিকটা যে যে ভিডিওটা ইউজ করা হয়েছে যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে ঠিক তেমনি আপনার যে কন্টেন্ট রয়েছে আপনার যে রিলস রয়েছে সেখানেও কিন্তু ভিউজ আসবে এই মিউজিকের থ্রুতে বোঝা গেল তো এখান থেকে আমরা ডান করে দেব। এখানে আমরা এই যে ডান অপশান রয়েছে এই ডানে আমরা এবার ক্লিক করবো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে কেন আমাদের মিউজিক অ্যাড করা প্রয়োজন ডান ক্লিক করলাম এরপরে কি করতে হবে এরপরে এখান থেকে আপনারা কিছু টেক্সট চাইলে টেক্সট দিতে পারেন এবং অবশ্যই আমি বলবো টেক্সট দেবেন এই যে দেখতে পাচ্ছেন টেক্সট রয়েছে এই টেক্সট দেবেন ঠিক আছে কারণ এখা এই টেক্সট যে আমরা দেবো যে লিখবো এখান থেকে আমরা থামনেল সিলেক্ট করবো ঠিক আছে এবার আপনি বলছেন রিলস ভিডিওতে আবার থামনেল রিলস ভিডিওতেও কিন্তু থামনেল সিলেক্ট করতে হয় দেখুন আমরা কিভাবে করব সেটা আমরা টেক্সটে ক্লিক করলাম ধরুন আমি এখানে লিখে দিই সাকসেস বা স্ট্রাগেল 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 লিখে দিলাম স্ট্রাগেল ভাসেস সাকসেস লিখে দিলাম ঠিক আছে লিখার পরে আমরা এখানে এখান থেকে আমরা এটার স্টাইল চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করতে পারি এগুলো তো আমরা আপনারা জানেনি তারপরে আমরা ডান করে দিলাম ঠিক আছে ডান করলাম ডান করার পর এটা আমরা ঠিক এরকম পজিশানে রেখে দিলাম এবার দেখুন এই যে অংশটা এই অংশটায় কিন্তু আমরা কী করবো আমরা থামনেলে দেবো এবং এই যে লিখলাম এই লেখার কারণে অনেকের কী হবে এটা আয় ক্যাচি লাগবে সেই কারণে সে ভালো করে ভিডিওটা শুনতে চাইবে বা ভালো করে রিলসটায় কি বলা হয়েছে সেটা শুনবে বা রিলসটা দেখবে ঠিক আছে তো এইবার আমাদের কি করতে হবে এইবার আপনি যদি চান স্টিকার অ্যাড করতে এখান থেকে আপনি এই যে এখান থেকে স্টিকার অ্যাড করতে পারেন তারপরে আপনি যদি চান এই রিলসটা এখানে সেভ করতে সেটা আপনি এই সেভ করতে পারেন এবার কী করতে হবে দেখুন এবার আমরা নেক্সটে ক্লিক করব তো আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে এবং এখানে অনেক অপশান রয়েছে এই জায়গাটায় কিন্তু অনেকে বোঝেই না অনেক জিনিস যেমন ধরুন এই যে ডেস্ক্রাইব ইউর রিল এখানে কী লিখতে হবে অনেকে অনেক বড় ড্রেসক্রিপশান দেয় একদমই নয় এইটা হচ্ছে আপনার টাইটেলের মতো আপনার টাইটেল থাকবে ঠিক আছে রিলের টাইটেল এবং রিলসের যে টাইটেল সেটা অবশ্যই ছোটো হতে হবে যাতে সেটা আই ক্যাচি লাগে এরপরে আরও কী সেটিংস রয়েছে এরপর অবশ্যই আপনাদের হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ কিন্তু অনেকে দিতে ভুলে যায় হ্যাশট্যাগ কিন্তু দিতেই হবে কী হ্যাশট্যাগ দেবেন দেখুন যে কমন হ্যাশট্যাগুলো সেটা হচ্ছে রিলস ভাইরাল রিলস প্রথমত ভাইরাল রিলস দিয়ে দেবেন ঠিক আছে ভাইরাল রিলস দেওয়ার পরে আবার দিতে পারেন আপনি ভাইরাল রিলস চ্যালেঞ্জ ভাইরাল রিলস রিলস চ্যালেঞ্জ দেবেন ঠিক আছে এগুলো কিন্তু সব সময় ট্রেন্ডিংয়ে থাকে এই যে হ্যাশট্যাগুলো তো ভাইরাল রিলস চ্যালেঞ্জ দিয়ে দিলেন ঠিক আছে তারপরে ভাইরাল রিল ফেসবুক এগুলো আপনি দিয়ে দেবেন ঠিক আছে তারপরে ভাইরাল শর্ট তো এই যে হ্যাশট্যাগুলো এগুলো কিন্তু ট্রেন্ডিং থাকে আপনার যেই কন্টেন্টে হোক ভাইরাল রিলস ভাইরাল শর্ট এগুলো অবশ্যই দেবেন এবং ভাইরাল রিলস চ্যালেঞ্জ ঠিক আছে এই গেল এইবার আমরা কি করতে হবে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে রয়েছে শিডিউলিং অপশান মানে আপনি যদি চান এখন পোস্ট করবেন না পরে পোস্ট করবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন কিভাবে করবেন আপনি জাস্ট এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশান আসবে শিডিউল ফর লেটার এবং শিডিউল ফর লেটার যখন আপনি করবেন দেখুন শিডিউল ফর লেটার যখন আপনি করবেন তখন কি হবে এখানে আপনার টাইম চলে আসবে তো এখান থেকে আপনার টাইম সেট করে রাখবেন যদি আপনি পরে রিলসটা শেয়ার করতে চান ওকে তো আমি এখনই ধরুন শেয়ার করব রিলসটা তো আমাদের পোস্ট নাওতেই থাকুক আমরা ব্যাক করছি এখান থেকে ব্যাক করার পর তারপর দেখুন এখানে রয়েছে অ্যাড এ পোল অ্যাড এ পোল যদি আপনি কোনো পোল অ্যাড করতে চান মানে এডুকেশনাল ভিডিওর ক্ষেত্রে সাধারণত পোল অ্যাড করতে হয় কিংবা আপনি আপনার অডিয়েন্সের কাছ থেকে কোনো কিছু সম্পর্কে জানতে চান তো সেখানে আপনি অ্যাড পোল ইউজ করতে পারেন তো আমি আপাতত এখানে অ্যাড এ পোল করছি না তারপরে দেখুন কি রয়েছে তারপরে ট্যাগ পিপল আপনি যদি চান কোনো পিপলকে ট্যাগ করতে সেটা আপনি এখান থেকে করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল ঠিক আছে কিংবা যদি কোনো পেজকে আপনি ট্যাগ করতে চান সেটাও আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন ওকে তো তারপরে দেখুন এখানে রয়েছে অ্যাড এআই লেভেল এইটাই অনেকে বোঝে না যে এটা কি সত্যি অন করতে হবে না অফ করতে হবে অনেকে আছে সব যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে সে এটা অন করে রাখে না এটা কোন কন্টেন্টের ক্ষেত্রে অন করতে হবে এই যে রয়েছে অ্যাড এআই লেভেল এটা কিন্তু সব কন্টেন্টের ক্ষেত্রে না আপনি যদি এআই দিয়ে ভিডিও বানান এআই দিয়ে যদি রিলস বানান সেক্ষেত্রে আপনি এটা অন করবেন না হলে কিন্তু অন করতে হবে না আমরা যেরকম নর্মালি রিলস বানাচ্ছি এই যে আমি যেমন ভিডিও বানাচ্ছি এটার জন্য কিন্তু আমার এআই কোনো কিছু ইউজ করছি না তো যদি আপনি এআই দিয়ে রিলস বানিয়ে থাকেন তাহলে আপনি এটা অন করবেন আর না হলে এটা অফ থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন বলেছে কি অ্যাড টু প্লে লিস্ট আপনার যদি কোনো প্লে লিস্ট থাকে বানানো তাহলে আপনি প্লে লিস্টের সাথে এটা অ্যাড করতে পারেন তারপরে দেখুন রয়েছে বুস্ট রিল এই বুস্ট রিল কি বুস্ট রিল হচ্ছে আপনি যদি চান আপনার রিলটাকে প্রোমোট করতে সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে কিছু পরিমাণ টাকা দিতে হবে সেই টাকা দিয়ে প্রমোট করতে হবে তো সেটা করার প্রয়োজন নেই আপনি এই যে মেথড আপনাকে বলছি এই মেথড ফলো করলে আপনার রিলস এমনিতেই ভাইরাল হবে ঠিক আছে আপনাকে শুধু মেথডটা ফলো করতে হবে আমাদের বুস্ট রিল করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আমাদের কিন্তু পয়সা খরচা করতে হবে যদি রিল বুস্ট করতে চাই আচ্ছা তারপরে দেখুন কী রয়েছে তারপরে রয়েছে সি মোর সেটিংস এই যে দেখুন একদম নিচে রয়েছে সি মোর সেটিংস তো আমরা এবার সি মোড সেটিংসে ক্লিক করবো সি মোড সেটিংসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আর্ন মানি মানে আপনি কিভাবে এখান থেকে টাকাটা পাবেন রিলসের থ্রু তারপরে ইনভাইট কোলাবোরেটার আপনি যদি কোনো কারোর সাথে কোলাবোরেশন করেন ধরুন কোনো ব্র্যান্ডের সাথে আপনি কোলাবোরেশন করছেন তার রিলেটেড আপনি কোনো ভিডিও বানিয়েছেন তো আপনি এখানে ইনভাইট করতে পারেন সেই কোলাবোরেটারকে ঠিক আছে এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটিংস সেটা হচ্ছে এবি বি টেস্ট টেস্ট কভার্স অর ডেসক্রিপশন টু সি হোয়ার্ড পারফর্মস বেস্ট আমি আপনাদের কিন্তু প্রথমেই বলেছিলাম যে রিলসেও আমরা থামনেল অ্যাড করতে পারি ঠিক আছে তো সেটা কিন্তু এখান থেকে আমাদের করতে হবে তো তার জন্য আমরা জাস্ট এর উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে চলে আসবে কভার টেস্ট কভার মানেই সেই থামনেলটা আমাদের দিতে হবে তো আমরা কভার টেস্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে যদি আপনি চান যে অরিজিনাল কভার রয়েছে অরিজিনাল কভার এটা রয়েছে ঠিক আছে এবারে আপনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটার নিচে যে আপনার রিলসের যে কভারগুলো সেগুলো কিন্তু পরপর চলে এসেছে স্ক্রিনশটের মতো করে ঠিক আছে এবার আমরা কি করব আপনি যত এটা সরাবেন সেইভাবে কিন্তু আপনার ওপরে চেঞ্জ হবে আই হোপ আপনারা বুঝতে পারছেন দেখুন ওপরে চেঞ্জ হচ্ছে দেখুন চেঞ্জ হচ্ছে তো ধরুন আমি এইটা দিচ্ছি রাত্রি ১২টা নয় ধরুন এইটা দিলাম ঠিক আছে ঠিক আছে রাত্রি বারোটা নয় তো যখনই কেউ এই রাত্রি বারোটা নয় লেখাটা দেখবে তার কাছে কিন্তু ইন্টারেস্টিং মনে হবে রিলসটা তার জন্য সে একটু থামবে যে রাত্রি বারোটা নয় কী হচ্ছে কি বলতে চাইছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো এই কারণে কী বললাম আমি এই কারণে আমাদের কিন্তু থামনেল অবশ্যই ঠিক মতো চুজ করতে হবে ঠিক আছে তো আমি দেখুন রাত্রি বারোটা নয় চুজ করে দিলাম ঠিক আছে এবার আমরা এছাড়া যদি আপনি চান যে আপনি গ্যালারি থেকে অ্যাড করতে চান তাহলে অ্যাড ফ্রম গ্যালারি করেও কিন্তু আপনি থামনেল এখানে চুজ করতে পারেন বোঝা গেল আচ্ছা তো এরপরে আমাদের কি করতে হবে এরপরে আমি তো এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে এই দেখুন প্লাস একটা অপশান রয়েছে এই যে প্লাস অপশান না তো আমাদের এই প্লাসে আবার ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু আরও একটা চলে আসলো অল্টারনেটিভ কভার ঠিক আছে অল্টারনেট কভার চলে আসলো তো এ বি দুটো কিন্তু চলে আসলো কভার এইবার এবার দেখুন আপনি চাইলে আরও কিন্তু এখানে থামনেল অ্যাড করতে পারেন টোটাল চারটে থামনেল আপনি অ্যাড করতে পারেন ধরুন আমি আরও একটা থামনেল দিয়ে দিলাম এটা দিলাম তারপর আরও একটা দিলাম এরমভাবে কিন্তু টোটাল চারটে থামলে আপনি অ্যাড করতে পারেন ঠিক আছে এইবার এই চারটে থামনেল দিয়ে কী হবে এই চারটে থামনেল দিয়ে এইটাই হবে যে এই যে লেখা রয়েছে না এবি টেস্ট এটার মানে কি আপনার এই যে আপনি চারটে থামনেল অ্যাড করলেন ফেসবুক কি করবে ফেসবুক কি করবে ফেসবুক হচ্ছে এর যখন রিচ দেবে এক একটা জায়গায় এক এক রকম থামনেল দেখাবে যেখানে মনে করুন এক জায়গায় হচ্ছে এ নম্বরের যে থামনেলটা রয়েছে রাত্রি বারোটা নয় এই থামনেলটা দেখাবে কোথাও বিএডটা দেখাবে কোথাও বা সি স্ট্রাগেল ভার্সেস সাকসেস এই যে থামনেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে আমি এই কারণে এই লেখাটা লিখেছিলাম টেক্সটটা অ্যাড করেছিলাম এটা দেখাবে এতে কী হবে এতে ফেসবুক নিজে বুঝতে পারবে এবং আপনিও বুঝতে পারবেন যে কোন থামনেলটা ভালো কাজ করছে এবং তারপরে সেই থামনেলটাই কিন্তু আপনার রিলসের সব জায়গায় দেখাবে কে বললাম বোঝা গেল এবার দেখুন এরপর কী রয়েছে এরপর রয়েছে শেয়ার টু গ্রুপস আপনি যদি চান গ্রুপসে শেয়ার করতে তাহলে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন ঠিক আছে আচ্ছা আমি আপাতত গ্রুপসে শেয়ার করছি না এবার আমরা কি করব শেয়ার নাও লাস্ট অপশান নাও আমাদের কিন্তু সব রকম সেটিংস করা হয়ে গেছে এবং এই সেটিংসগুলো আই হোপ আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন তো এবার আমরা শেয়ার নাওতে ক্লিক করলেই কিন্তু আমাদের রিলসটা শেয়ার হয়ে যাবে ওকে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে প্রপারলি প্রফেশনালি ফেসবুক পেজে রিলস আপলোড করতে হয় কীভাবে থামনেল অ্যাড করতে হয় যাতে সেই রিলসে অনেক অনেক বেশি ভিউজ আসে রিলসের অনেক রিচ বেড়ে যায় ওকে সো এই ছিল রিলস আপলোড করার সঠিক প্রসেস আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো